শুনে ভালো জিনিস দিলে তো ভালো জিনিস মানুষে খাইবই, আর ভালো জিনিস যারা খায় তাদের মুখে মন্দ দিলে খাইব। আবার কিছু মানুষ আছে মন্দটা বেশি পছন্দ করে, তো সেই জাতের খাদ্য তো তারা লাগে আছে। আরে সেই খাদ্য লাই এনু নাই, এনু যা আছে দান, এনু সুসা নাই। সুসা তো দেখতেই বোঝা যায়। তো যাক দাদার প্রশ্ন, এই পবিত্র কোরআন শরীফে 114টি ছোড়া 6660 আয়াত, এর মধ্যে 375টা আয়াত নাই, এটা না থাকার কারণ কি দাদা? এইটা হলো এটা যে খারেজিরা যারা আছে তারা তাদের মন গড়া ভাবে যেগুলি থাকলে তাদের অসুবিধা হবে এইগুলি কোরআন থেকে তারা আউট করে লাইছে। আস্তে, এইগুলি তারা আউট করছে যেটি থাকলে তাদের অসুবিধা হবে, আর এইগুলি তারা আউট করছে এবং এই তারাই তারাই হইল মূলত ওহাবি খারেজি তারাই। এই আওয়াজটা কমে গেছে, চিপা মারছে। হ্যালো হ্যালো বারান, হ্যালো হ্যালো, এনে রাখেন। আপনি সবসময় আতায় না, আতায় কেউ কিছু করতেছেন না, আপনিও আতেন না। তো তারা এগুলি আউট করছে তাদের স্বার্থে। আবার পরিপূর্ণ যে কোরআন শরীফ সেটা আবার তুরস্কে আছে, সেই পরিপূর্ণ কোরআন তুরস্কে আছে সংরক্ষিত, আর এখানে তাদের সুবিধার জন্য এইগুলি দাদা আউট করছে। এই গেল এক নাম্বার। দুই নাম্বার প্রশ্ন, আপনি আপনার প্রসঙ্গ দেখাইতে গিয়া যে প্রশ্নটা করছে, যে হিন্দু ধর্মের মধ্যেও দেখলাম অনেক বেজাল সেজাল, চিন্তা করলাম যে এঙ্গা মুসলমান না, এইটারে অনেক ঘাটলাম, আই সর্বনাশ, এটার মধ্যে দেখি তেওত্তর এক আল্লাহ এক নবী এক কোরআন গ্রুপ তেওত্তর কারণটা কি? এটা রাসুলের মুখেরও কথা আছে কি, আমার আগে যারা আসছে পৃথিবীতে তাদের মধ্যে ছিল বাহাত্তরটা, আমার মধ্যে তেহাত্তরটা গ্রুপ হবে, কিন্তু আমার মধ্যে তেহাত্তরটা গ্রুপ হইলেও একটা গ্রুপ থাকবে আমার, সেই গ্রুপটা কি? আহলে বায়াতের অন্তর্ভুক্ত, আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত। গাদিরে কুমের ভাষণে মাওলাত্ব দান করছিলেন আলি সাহেবকে রাসুল, কি বলেছিলেন যে আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যদি হই আলেমের শহর আর সেই শহরের দ্বার রক্ষক হল হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। তো বিষয়টা হলো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আমার জানা মতে শেষ যুদ্ধ হলো সেপ্টিনের যুদ্ধ, আলীর সঙ্গে যেটা হয়েছিল না, এই যুদ্ধে রাসূল ছিল না, কিন্তু এই যুদ্ধটা হলো ইসলামের শেষ যুদ্ধ, আলীর সঙ্গে যেটা হয়েছিল মাওলা আলীর সাথে, খারেজিরা যেটা করছিল। তো এই যুদ্ধের মধ্যেই কারাই যুদ্ধটা করলো? যারা আলীরে রাসূল যে আলীরে মাওলাত্ব দান করছে এটা যারা মানে না, এরাই কোরআনের বিরোধিতা করছে, রাসুলের বিরোধিতা করছে, লাস্টে আলীরও বিরোধিতা করছে। তো একটা দল আছে কোনটা? রাসুল যেটা বলছে এটা হইল হুসেনি দল, এটা হইল হুসেনি দল,
রাসূল বলছে এরা হইল আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত। এই যে 72 টা পরে যারা 73 টা আমনে কইছুন আমি কই যাইম আমনে এই একটার মধ্যে থাকতারো নিজে 73 টার মধ্যে যদি মন দায় চায় এটা আমারও অনেক দিনের আশা নেই নাই তাই এইটা হইল রাসূলের রাসূলকে যারা মানে রাসূলকে যারা ভালোবাসে যারা হুসাইনি গোত্রের মুসলমান তারা এর জন্য 73 টা গ্রুপ যাক আমি ছোট করে প্রশ্নের মীমাংসা দেওয়ার চেষ্টা করলাম আমার সুন্দর যা প্রশ্ন ছিল সুন্দরভাবে জবাব দিয়ে এমন এক জায়গায় রাখছে দাদা সেইখান থেকে আমি আমি শুধু আলোচনাটা তুইলে দিব আর কি আর মূল জিনিসটা তো দাদাই আপনাদেরকে দিবে আমি শুধু খুসাড়া দেওয়ার মালিক আর লুসাড়া দাদাই দিব খালি বইয়া তখন এই সত্যবাণী প্রতিষ্ঠিত করার জন্য আমার রাসূল মানুষের ঘরের দুয়ারে দুয়ারে গেছেন কত ভাবে কত লাঞ্ছিত যে হইছে এটার বলার অপেক্ষা রাখে না এই জায়গায় আমার একটা গান ফুল সেরার গু দারার মাঝি আমি ফুল সেরার গু দারার মাঝি পাপি তাপি পার করি আমারে ছিল না গো তোমরা আমি ভবে ঠান্ডারি আমারে ছিল না তোমরা আমি ভবে তার শান্তি শেষে ওরে আমার যে ভালোবাসে আগে দুঃখ তার শান্তি শেষে কিন্তু থাকতে হবে আমার দেশে আমার দেশে আলোতে মো সাপির তীর হালোতে মো সাপির তীর আমার কি নগো তোমরা আমি ভবে পান্ডানি আমি ফকির
ওরে আমি এটি আমি এসির আমি বাদশাহ আমি ফকির ওরে আমার দান করছেন রে কাদির আমার দান করছে কাদির দোজাহানের সর্দারি রে দোজাহানের সর্দারি আমারে শুনো না তোমরা আমি হবে খানদানি আমি হকি কত মারে পিষ্টে আমায় তবু নালিশ দেই না রে দরগায় পাপি উন্মতের লাগিয়া রে সদায় পাপি উন্মতের লাগিয়া সদায় উদ্ধারের কি তীর করি আমি উদ্ধারের কি তীর করি আমার কি না তোমরা আমি ভবে আমি কৃষ্ণা লোটে পেতে পাথর বেদে রাখি পেতে ওরে খোদা কৃষ্ণা লোটে পেতে পাথর বেদে রাখি পেতে আমার এই হালে দিন যায় মোর কেটে তবু কালে মা প্রচার করি আমি তবু কালে মা প্রচার করি আমার এসি না তোমরা আমি হবে সাহেব গান শুনে আরো 100 টাকা পুরস্কৃত করলেন ওনার প্রতি সালাম সেই সাথে সকলের প্রতি সালাম তো যাক আমার যা
প্রশ্ন ছিল সুন্দরভাবে জবাব দিয়ে তিনি একটি প্রসঙ্গ টানলেন কি জালালউদ্দিন তবিলাহারা পুঁজি নিল ছুড়ে সেই তালাশে পাগল বেশে ঘুরছে গিয়ে হাওলাপুরে ধরবে যদি তারে চলো মুর্শিদের বাজারে কেহই করে বেচা কিনা কেহই কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে এই গানটি জালালউদ্দিন খাঁর বইয়ের মধ্যে আছে এবং তিনি নিজেও সেখানে বায়াত গ্রহণ করেছিলেন তো যাক তাহলে এই প্রসঙ্গটা এনেই বুঝাইছে যে মুর্শিদের কাছে যাইতে হবে ঘুরায়া গেড়াইয়া যেই যা করুক ওই জায়গায় যাইতে হবে একজন উসিল্লা ছাড়া আল্লাহ রাসুলকে পাওয়া সম্ভব না তো যাক এইবার আমি একটি বিষয় দাদার কাছে জানতে চাইব আমি আল্লাহকে মানি রাসুলকে মানি কোরআন মানি আল্লাহকে মানি রাসুল মানি কোরআন মানি আমার মুর্শিদ না ধরলে কি অসুবিধা না এরপরেও আমার মুর্শিদ ধরতে হবে এটার কারণটা কি আমি আল্লাহ মানি রাসুল মানি কোরআন মানি সংবিধান মানি এরপরেও আমার মুর্শিদ ধরতে হবে এটার কারণটা কি এক নাম্বার দুই নাম্বার কথা একজন হজি গেলেন হজ করতে আল্লাহর অলি গিয়া কাবা ঘরের সাদর ধরে টানে কাবা ঘরের সাদর ধরে টানে আর আল্লাহরে কয় আল্লাহ আমার এই জিনিসটা দিতে হইব আল্লাহ বললেন যাও তোমারে এটা দিলাম মদিনা থেকে রাসুল ধমক মাইরা বললেন এই তুমি তুমি সবচেয়ে কৃপণ তুমি সবচেয়ে কৃপণ মদিনা থেকে রাসুল ধমক দিয়ে তাকে বললেন এই যে সাদর ধরে টানলো আল্লাহর ওলি আল্লাহ কইল দিলাম আবার রাসুল তারে ধমক বাইরে বললেন যে তুমি সবচেয়ে কৃপণ এই ওলির নাম কি আর কি জিনিসটি আল্লাহর কাছে চাইল আর রাসুল তারে ধমক মেরে এই কথা বললেন এটার কারণটা কি দাদা এই দুইটা কথাই আমার একটু জানার বিষয় আরেকটা হইল প্রশ্ন দুইটা করে রাখলাম এই আমরা তো শরীয়তের লোক আমাদের দ্বারা আমরা নামাজ রোজা হজ জাকাত এগুলি আমাদের হইল কথাবার্তা বলা তো হঠাৎ করে মারে মতের লোকেরা কিন্তু দেখুন যে কি করব এই হাতের মধ্যে শালো কাপড় বাঁধে শরীর জিঞ্জুর দিয়া ফেসায়াতই আবার একটা তালাও মারে এইটা আজকের তালা থাকে এক লোকে একটা বাসুর এই বাসুর মরে যাইতেছে কিন্তু মানুষ সিন্নি মানুষ করে না তে এই মারে হতের লোকে সিন্নি মানসিক করছে এবারে আল্লাহ এই বাসুরটা যদি বাসে সবটি টাকা আমি মুর্শিদ দিলাম তো এই বাসুর মরে নাই বাচ্চা গেছে এখন এই বাসুর এটা সার বাসুর ছিল বড় হইতে হইতে এত বড় হয়েছে 1 লাখ টাকা দাম এখন কই ব্যক্তিটি আমি মুর্শিদে কি ভাই দিলাই এটা কি সম্ভব কইছি দেখি ব্যক্তিটি আমি মুর্শিদে দিলাম বাসুর এত বড় হইবে এটাও জানি না আর এই ব্যক্তিটি এখন আমি মসজিদে কিভাবে দিলাম ফোন দি কুজতাছে
টাকাটি যাতে না দেওয়ার লাগে। তো মারে ভতের লোক তো বুদ্ধি খুব বেশি, কি করব কোনো বুদ্ধি না খুঁজিয়া, বড় বিড়াল আছে না বাড়ি, এই বড় একটা বিড়াল এটার সাথে হাঁজুর দিলে বাঁধানো গেছে, গেলে মাই সে তো তামসা দেখতে হয়েছে কি রে সারের সাথে বিড়াল দেওয়া যায়, ওর মানুষ আর এটা কুজ্জা ভয় না যে এটা কিয়ার লাগিয়ে করছে, হেই বেড়া কিয়ার লাগিয়ে ব্রেন করে এটা করছে, এটা তো হে বেড়া হে বেড়াই জানে, অন্য লোকে তার জানে না, মানুষ সাহেব বীর দিছে বীর দিয়ে কয় মিয়া সারের দাম কত, কয় 1 লাখ হইলে সার বেচতাম না, কয় কিভাবে বেচ ভাই, কয় নিলে জোড়া নেওয়া লাগবে, কয় জোড়া কি, জোড়া কি দেয় নামে সারের সাথে কি কো, এই দুই আড়াই নেওয়া লাগবো, কয়ে তো যারা আসলে গরুর প্রয়োজন এরা তো গরু কিনবেই, তো কইছে জোড়া রানিলে কত, কয় 1,20,000, দেখুন দাম সবার লক্ষণটা 1,20,000, তো মানুষে বুঝছে সারের দাম 1 লাখ, আরে বিলাই দাম ধরছে 20, তো যারা গরু কিনবো এরা তো কিনবই, এই 1,20,000 দিয়ে কিনছে, আচ্ছা যা এটা নিয়ে মাইস ফটো ছেড়ে দেন না, তার আর বুদ্ধি লই দে, হ্যাঁ একটা সারা ব্যস্ত না, একটা হইলে ব্যস্ত না বেচলে জোড়া, তো টিহাড়ি লইছে লইয়া 1,00,000 তৈরি দিছে ফয়েটা, এই তলের ফয়েটটা আর 20,000 রাখছে উপরে, রাখিয়া মসজিদের সামনে যে বেলা যায় এবেলা কয় আল্লাহ আমি যেমনি নিয়ত করছিলাম ঠিক এমনি এটি হাঁটি গিয়ে যাইতেছি, এই যে নেবেন 20,000 কেনা, এইটা হইল সারের দামটা, আর এই যে বিলাইটি হাঁটি দেখুন নিচের ফল, আমি যেমনি কইছিলাম যে এই বাসরটা বাঁচলে যে টিহাড়ি হইব ব্যক্তি মসজিদ দিলাম, এই যে ব্যক্তিটি আমি মসজিদ দিয়ে যাইতেছি, এইটা হইল মারে ফতলার আর বুদ্ধি, হ্যাঁ আল্লাহরেও টাকা তো চাই, তো যাক এইবার আমার এই দুইটি কথাই রাখলাম, এখন একটা কি বলে 1:30 বাজে প্রায়, তো একটু সেই দিকে যাই নাকি, কারণ মানুষ তো এটা কইতার তো সে করল না কি দোষের লাগিয়া চমুলিয়া বন্ধুরে প্রীতি শিকাইয়া গিয়া চমুলি বংশুরে ওরে চারা গাছে ডাল খলি রইয়াছে জুলিয়া রে বন্ধু রইয়াছে জুলিয়া নতুন যৌবন অল্প বয়স মধুর কাকে ভরা রে নতুন যৌবন অল্প
অল্প বয়স মধুর কাকে ভরারে রস খাইলে না তুই আসি দিয়া তো ভুলি বন্ধুরে বন্ধুরে তোমায় আমার সঙ্গে রাখি আরো রাখি তোকে বুক মিশাইয়া বন্ধুরে আমি তরে সঙ্গে রাখি আরো রাখি বুকে বুক মিশাইয়া ঘুম ভাঙিলে সব অন্ধকার রূপ মাধুরী পাই না রে তোমার ভাঙিলে সব অন্ধকার রূপ মাধুরী পাই না তোমার বালিশ বিজাই কান্দিয়া তো ভুলি বন্ধুরে বুঝতে যৌবনের কি জালা রে বেইমান যৌবনের কি জালা বন্ধুরে নারী যদি হইতে রে বুঝতে যৌবনের কি জালা রে বন্ধু যৌবনের কি জালা বন্ধু তোমার প্রেমাগুনে উস্তাদ আবেগ নিশি দিনে বন্ধু তোমার প্রেমাগুনে ওস্তাদ আবেগ নিশি দিনে মরতে সেরে জ্বলিয়া দিয়া তো ভুলি বন্ধুরে দিয়া তো ভুলি কিছু দাও না পত্রে দাও না এই দুঃখিনীর খবর লও না
শাস্তি দাও না, পত্র দাও না, এই দুঃখিনীর খবর লও না, কি দোষের লাগি জিয়া চৌধুরী। অহন্ত দিয়ে এটা কিছুই হয়েছে না, এটার বাদ হয়েছে। অহন দেখেন কিচ্ছা যে একটা কইছে। আচ্ছা আপনারা তো দেশের মানুষ, দুইটা কথা কইলে আমারে মারবা। আমরা খুব বড় গায়ক না ভাই? এই যে কইতাছে না, অনেক মানুষ হয়েছে, আসলে কিছুই হয়েছে না রে ভাই। এর চেয়ে বেশি মেয়ে লুকেই হয়। বাংলাদেশে কয়েকটা মঞ্চ আছে, যদি নাম কই, আপনি গণিসা যাবেন। এই বৎসর করোনার কারণে পারমিশন দেওয়া হয় নাই, 4,500 স্কোয়ার ফিট হইল মঞ্চটা, 4-5 লাখ লোক হয়, মানুষের ফারার তোলে ভরি মারাও যায়, ভরে 3 দিন লাগে লাইস বার মরাটা খুঁজে বাইর করলে। এত বড় মঞ্চ, গড়পাড়া ইমামবাড়ি মানিকগঞ্জ 300 বছরের উপরে অনুষ্ঠান হয়, এই বাড়িতে 15 দিন গান হয়, একটা লাইট মারতেছে, বাচ্চা কি দেখছো? যদি বাচ্চা পোলাপান হয়ে থাকে, তার সঙ্গে গার্জিয়ান থাকলে তার কাছ থেকে এই লাইটটা নিয়ে নেন। আর যদি 16 বছরের বেশি বয়স হয়ে থাকে, তাইলে এটার জন্মের মধ্যে ঝামেলা আছে। পোলাপানে খেলায় অবশ্য পোলাপান যারা গার্জিয়ান সামলায় নেবেন, কারণ 18 বছর বয়স হয়ে গেলে এটার পোলাপান তাই। এই এই লাইটটা আগে ডাকাইতে ইউজ করতো সিগন্যাল হিসেবে, কোন ভদ্রলোক এই লাইট ব্যবহার করে না। কতটি ইতর আছে হন, এগুলি গান বাজনায় নিয়ে গিয়া যারা গান করে চোখে ধরে, এটা বাবা মারার জায়গা আছে, নোমারিও না, এটা মারার জায়গা আছে। তোমার যদি বয়স 18 বছর হয়ে থাকে, এইটা হেন গিয়া মারিও সুবিধা হইব, এই নো সুবিধা হইতো না, এনো সালাম যা, আমিও যা, তুমিও তাই, বিশ্বাস না হইলে আয়া দেহ। ডাঙ্গুলা সব আস্তে মিশা কথা যে একটা কইছে, এটা কি ইচ্ছা যে কইছে আপনারা রে হনাইছে কিচ্ছাটা হরবে না, কিচ্ছারে তো একটা জাত আছে। হ্যাঁ না না না, এই যে মানত করছে বলে কোন ফহিরে মসজিদ, এই ফরসিদ ফকির অবশ্য মসজিদে নামাজ পড়তে যায় অনেকেই, কিন্তু মানত করতো না জীবনেও মসজিদে, ফকির জীবনেও মসজিদে মানত করবে না, ফকির মানত করে তার মুর্শিদের দরবারে, নামাজে যায় অনেক ফকির, পীর ফকির সাধক অলি নামাজে যায়, মানত করবে না। কিন্তু এই যে কিচ্ছাটা যে কইলা, এটা তো ব্যাগটা মিশা কথা হয়েছে। আসতে প্রশ্ন জবাব দেওয়ার আগে একটা প্রশ্ন করতাম, আমার মনটায় চাইতাছে জবাব দেওয়ার আগে আপনারা মনে রাখেন যে আসতে কয় আমনে অহন একটা সিদ্ধান্ত নিয়ে লাইন, আমার হে জায়গাটা দেখাই দিছে, কইটা আপনি সিদ্ধান্ত লই অন হেন গেলে গাই ফারুইন, হেন যে কি পরিমাণ ঝামেলাটা, হেইডা কইতাম একটু হরে কইতাম, কয় আমার কলেমা আছে, কলেমা বললে গুরু ধরলে ধরন লাগবো কে লেগা, আল্লাহ আছে, কোরআন আছে, নবী আছে, কলেমা আছে, তা আমি নামাজ পড়ি রোজা রাখি, তোর গুরু ধরন লাগবো কে লেগা, আমার একটা নগদ কিচ্ছা আছে কইতাম আস্তে,
কইতাছে কলেমা কলেমা হইরা কি মুসলমান হইছ? আমার তো মনে হয় তুই নিজেই মুসলমান না হলো। আস্তে, আমার বয়স কিন্তু একেবারে কম হইছে না ভাই, সংগ্রামের সময় খুব বালা বুঝি আমি। আস্তে, আমরা দেখছি কি যেই পাঞ্জাবি দেশটার মধ্যে আইছে ভাই, অন পুনানো হিন্দু আছে ধরে ধরে মারে, এখন জীবন বাঁচাইবার লাগে। আমরা অবশ্য ইন্ডিয়া গেছিলাম গা, 9 মাস ইন্ডিয়া থেকে আইছি, যে ডিএই দেশ আছি এইটি মনে করুন বাজবার লাগিয়া পরে কলেমা মুখস্থ করেছে, কলেমা শিখালছে। এখন পাঞ্জাবিরা মনে করছে দৌড় এটা কারে মারতাম, এই দেশে তো হিন্দু নাই, ব্যক্তি মুসলমান। আমরা দেশের কতটি বিজন্মা আছেন না, বিজন্মা কতটি, এই যে রাজাকার আলবদর আল শামস কতটি বিজন্মা আছেন না, এই বিজন্মা দিয়ে পাঞ্জাবি ডিরে কয় স্যার এটি বাজবার লাগিয়া কলেমা শিখে লইছে, এই মুখস্থ করছে। জিজ্ঞাসা কলেমা জিজ্ঞাসা করলেই কইলেই হেরা মনে করতো মুসলমান, কই হিন্দু দিও স্যার অহন কলেমা মুখস্থ করেছে এটি বাজবার লাগিয়া। ওহন করে কি কলেমা কইলে আর মানে না, কলেমা কইলে মানে না, কয় কাপড়া উঠারো মানে কয় কাপড়টা উপরে তুলো যে কেন তুমি হিন্দু না মুসলমান। হ্যাঁ, যন্ত্রটা কি অবস্থায় আসে হেইটা দেখতো। এই যখন এই কাম চালু হইলো যখন কলেমায় অকাম হয় না, মুক্তা কাছা 300 হিন্দুর কত না হয়েছিল একদিনে, সালাম একটু হুনার আইছে নগদ কিচ্ছা, 300 হিন্দুর কত না হয়েছে একদিনে। তে অহম যেই সংগ্রাম গেছে গা পরে যেই সেই যেই সেই, যে হিন্দু এই হিন্দুই রয়ে গেল, বাঁচবার জন্য কলেমাটা মুখস্থ করছে। অন তুমি যে কইল কলমা কইয়াই মুসলমান হয়ে যাইবে, 9 মাস বড়াই কলেমা হরছে, একবার কইলে যেটা হয় এইটা 9 মাস বড়াই কইয়া মুখস্থ করছে, হে তো মুসলমান হইল না। আমার একটু জানার দরকার কলেমা কি পড়ার বিষয় না দেখার বিষয়, শরীয়তে দ্বারা এ জবাব দিবা, কলেমা কি মানার বিষয় পড়ার বিষয় না দেখার বিষয়, যদি দেখার বিষয় হয় পড়ার বিষয় হয় তে তো যে বেটা ফোর্সে পড়িয়ে মুখস্থ করছি, যদি দেখার বিষয় হয়ে থাকে আমার একটু জানার দরকার কলেমার জাত কি, কলেমার সিফাত কি, কলেমার অরুজ কি, কলেমার নজুল কি, কলেমার রং কি, কলেমার সুরত কি। আমি জবাব দেওয়ার আগে প্রশ্নটি করলাম, এগুলি কোনো বড় প্রশ্ন না, খুব ছোট প্রশ্ন, খুবই ছোট প্রশ্ন এটা, আমি ছোট নাই বড় প্রশ্ন আমি তোমারে করব না। আমি প্রশ্ন করলে করা যাইতে পারে, প্রথম সহি কিতাব যা গণ্য হয়েছে বুখারি, তারপরে মুসলিম, এরপরে তিরমিজি, আবু দাউদ, নেসাই, ইবনে মাজা। আপনি মনে করেন তাফসির থেকে প্রশ্ন করা যায়, কোরআন থেকে প্রশ্ন করা যায়, তাফসিরে কাঞ্জুলিমান রয়েছে, তাফসিরে কাবির রয়েছে, তাফসিরে দুররে মনসুর রয়েছে, প্রশ্ন করা যায়। তুমি আমার ভাই আমার সন্তানের, আমি তোমারে কষ্ট দিতে চাই না, আমি তোমারে কষ্ট দিব না, ইতর ছিলাম এক সময় ভালো হয়েছি, ইত্রামি করছি এক সময় ডাকার গায়করা উত্তর ভাই ফিরতে ডরাইতো, ডাকা যারা গান গায় যে বড় বড় গায়ক হুমরা সোমরা এটি উত্তর ভাই ফিরাই ফিরতে ডরাইতো এক সময়, যে ও ভাই নাই সামনে ফরিশটা বললো গতি নাই দৌড়বো যাইত্যা। আমি ভালো হয়ে গেছি, আমার কেউ লোকে খারাপ ব্যবহার নাই, বাবা যে যা ভারো কৌগা যে যা ভারো কো সমস্যা নেই, কই না কই লাভ নাই, সমস্যা শত্রুতা বাড়ে সম্পর্ক নষ্ট হয়, এগুলি করতে চাই না। এক রাত্রের ব্যাপার, আপনারা গান শুনতে আসছেন, আমরা ভাই ভাই গান করব চলে যাব, কিন্তু ছোট জিনিসের মধ্যে অনেক ভালো জিনিস পাওয়া যায়, এই বিষয়টা নিয়ে যদি আলোচনা করে আমরা একটু বুঝতে পারবো। একটু সময় লইয়া কয়টা গান গাছে রে ভাই, কালি উড়ো সান্নামো, কালি উড়ো সান্নামো,
এইটা করলে বউ আস্তে আমারে প্রশ্ন করছে মনে হরে দিন যে একটু গায়া কইতাম না আগেই কইলতাম আগে কইলতাম আজ এক কোয়েলে একটা প্রশ্ন করছে একজন আউলিয়া কাবা ঘরে ঢুকছে প্রশ্নটা লক্ষ্য করেন একজন আউলিয়া কাবা ঘরে ঢুকছে ঢুকে কাবা ঘরের গিলা ভদরে টানে আর টানে আর একটা কি জানি চাইছে মদিনার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজাত থেকে সরাসরি তারে বলছে হে তুমি বড় কৃপণ তুমি বড় কৃপণ এত বড় কৃপণতা তুমি কেন করলে এটা কি চাইছে আরে আউলিয়াকে এ আউলিয়া হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই যখন হজ করতে গেলেন খাজা বাবা ছিলেন সঙ্গে এই কাবা ঘর তোয়াব করে এদিকে তোয়াব করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই কাবা ঘরের গিলাপে ধরে টানে আর কয় হে আল্লাহ আমার চিশতিয়া তরিকায় যারা বায়াত গ্রহণ করেছে তুমি তারে নাজাত করো চিশতিয়া তরিকায় যারা বায়াত গ্রহণ করেছে তুমি তাদের নাজাত করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার থেকে রজায় থেকে খাজা মঈনুদ্দিনকে বললেন হে মঈনুদ্দিন তুমি বড় কৃপণ মানুষ তুমি এত বড় কৃপণতা কেন করলে তুমি চিশতিয়া তরিকার জন্য না আজকে তুমি যদি আল্লাহর কাছে মাপ চাইতা নাজাত চাইতা সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ নাজাত করে দিত তুমি কেনই কৃপণতা করলে এইটাই সাওয়া এটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই চাইছিলেন কাবা ঘরে ঢুকে কোরআন হাদিস আছে কলেমা আছে আল্লাহ আছে আমি মুর্শিদ ধরতে যাব কেন তোমারে আমি একটা নিদর্শন দেখাইলাম হযরত ইউসুফ নবীর বাবার নাম জানেন কেউ আপনারা এই মিয়া কথা কইন না যে এনা ব্যাগ বাড়াই মুসলমান এক জুনিল কর্মকার সারা দেখ জানেন কেউ আপনারা কোন যে একটু দেখি থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ কোরআন পড়লে কলেমা জানলে আল্লাহরে চিনলে যদি মুসলমান হওয়া যায় ইয়াকুব আলাইহিস সালাম তার 11 সন্তানকে ডেকে ইউসুফ নবী সহ 11 সন্তানকে ডেকে বলছিলেন তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না আমি প্রশ্ন করতে চাই ইউসুফ নবী কি মুসলমান ছিল না তার মধ্যে সন্দেহ আছে কিছু আপনার সন্দেহ আছে তাইলে কোরআন হাদিস কলেমা জানলে নি মুসলমান হই রে ইউসুফ নবী কলেমা জানতো না জানতো তাইলে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে কেন বলেছিলেন মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না আমি কথাটার জবাব চাইলাম সালাম আমি এই কথাটার জবাব চাইলাম আর কোনো প্রশ্ন করব না আমি এই কথাটার জবাব চাইলাম তোমার কাছে একটু জবাবটা দাও মানুষ আইছে মানুষের কান নষ্ট হইছে আইছে কিছু লয়ে যাও কি কিছু নিয়ে যাওয়া দরকার এমন কোন পাতলা মানুষ এনে আসে নাই যারা বাউল গান বোঝে তারাই আসছে কিছু দাও কাজে লাগবে বালা কথা কয়টা কও বালা কথা না কইলে যে কয়টা টেহা গান গায় কামাই করবা এটি ব্যক্তি হারাম হইব এটি ব্যক্তি হারাম হইব এই হারামটা আমি সাকাতা কইয়া কেউ যদি কামাই করে না খাও এটা সালাম রে কইতাছি আপনারা রে কই না যদি খাইয়া তাহা তে দশাটা কি হইব জানো হারাম টাকা উপার্জন করছো টাকা হারাম হারামটা দিয়ে ডাল চাল মাংস কিনে খাইছো মাছ তরি তরকারি কিনে খাইছো এই ডিও হারাম হইছে এরপর এই হারাম খাইয়া রক্ত হারাম হইছে আর এই হারাম রক্ত লইয়া আমার এই বাইবেল লগে মিলছ মিললে পরে সন্তান জন্ম দিছ হারাম খাইছো হারাম রক্ত হইছে বীজও হারাম পরে যেটি জন্ম দিছ এইটি হারাম জাদা
আমি চাই না তোমার কেউ কোনো হারামজাদা হোক। কটা বালা কথা আমরা রে কও, একটু একটু শুনি ভালো লাগবে। আস্তে, আর কোনো প্রশ্ন নাই, যা জিগা ইসলাহে দাও, আমি শেষ করে দিছি, প্রশ্ন শেষ। এই ফকির আর কিছু আছে তাকলে কোন বেড়াইলে নাই নাই? আচ্ছা বাচ্চি ওহন থাকলে আর কইতাম না। আল্লাহ রে দেখতে চাইলে এই আর একটা আশা কথা কই, এই বাজে না, এই যে ক্ষুদা তৃষ্ণা লুটে পেটে পাথর বেঁধে রাখি পেটে, এইভাবে মোর দিন যায় কেটে তবু কলেমা প্রকাশ করি প্রচার করি। তাইলে এতে কি বুঝলাম? রাসূলুল্লাহ গরিব ছিলেন, আমরা তাই বুঝছি না গো, আপনারা রেজি গাই এই গানটাই বুঝছি, রাসূল গরিব ছিল। এই যে একটা গান গাইতো, নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া পিন্দিয়া গেলেন নবী সিরাতে না, নবী আমার ধন চাইলেন না। হুঁচুন নেতা গান হুঁচুন শুনছেন এসব গান? হুদা মিশা কথা, হুদা মিশা কথা, কেমনে মিথ্যা কথা। মদিনার মসনদ যে চালাইত, সারা আরব জাহানের যিনি বাদশাহ ছিলেন তৎকালীন সময়ে, বাদশাহ আছে ওইসে যার বাদশাহী করার যোগ্যতা তাই সেই তো বাদশাহ হয় নাকি? ফৈনির্ভূত বাদশাহ হয় সম্ভব? মোটেও সম্ভব না। বাদশাহী করার যার যোগ্যতা ছিল তার হাতেই মদিনার মসনদ আল্লাহ দিয়াছিলেন, উনি সিরাতে না ফিরবেন কেন? কেন পড়বেন সিরাতে না? তিনি প্রথম বিবাহ করেছিলেন কারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছিলেন মা খাদিজাকে। খাদিজার মতো এত বড় ধনাঢ্য ব্যক্তি মুসলিম জাহানে ছিল না, যে সম্পদ দিয়া রাসূলকে স্বামী বলে বরণ করে নিছে, এটা 42,000 কোটি দিনার। বাংলাদেশে ফদ্দা ব্রিজটা বানাইছে না, এই যে ব্রিজটা বানাইতেছে ফদ্দা ব্রিজটা, কত হাজার কোটি টাকা যাবে জানেন? এই টাকাটি যদি বর্তমান সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিত, এরম 8টা পদ্মা ব্রিজ বানাইতে পারত, যে টাকার সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবি খাদিজা দিয়েছিলেন। এই মানুষ বুঝি সিরাতে না ফিনছে? কই যাইতাম রে ভাই, কি বিপদে পড়ছি? এটি কয়া কি বুঝাইতে চায়, কেন বুঝাইতে চাইল? এটা এক সময় চলতো, ওই যে একটা সময় ছিল না গো, লাখে লাখে মানুষ মনে কাতারে কাতার গনিয়া বাসিয়া দেখি মাত্র 20,000, এই সময়ে চলতো, এখন অচল। এখন চলে না, ঘরে বইয়া জগৎটা দেখা যায়, মানুষ বড় চোখ ফুটাগুলো, এখন আর চলে নাই বলি রাখলাম। আমার পালার উপর একটি গান ছোট্ট করে থাকবে, প্রশ্ন আমি যা করার কাম এটা আমি করেছি, লাও শুনলো। যেজন পিঞ্জর হতে ছেড়ে গিয়া, একটা মানুষের একটা ধন্যবাদ দেওয়া উচিত, রাখ পরে গানটা করি। এই যে সালামের লগে হারমোনিয়াম বাজাইতেছে আমরা পিয়াস, এর একটা ধন্যবাদ দেওয়া উচিত। এ দেশে মানছি হন আমার দিয়ে কেউ গান গায় না, সালাম রে উদয় কেউ নেয় না, নেয়টা যে কয়টা টেয়া বেশি লাগে, আমরা আনলে নইলো দুইটা শিল্পীর এক কেড়ে ফিডা তাই বিদায় করলেও 80,000 টাকা দিতে হবো, 80,000 টাকা দেয়া 14 গোষ্ঠীরে না চাইব 3 মাস। বানাও লাগে না, এমনি আইয়ে এমনি আইয়ে ফোন দিয়ে খালি ডোনাল লই ইয়ে কটা। তো এই কারণে আমরা গান বাজনাটা, আমি গান করি সারা দেশ মিলে, ইসলামও গান করে,
কিন্তু জেলার বাইরে নরসিংদী কুমিল্লা এসব অঞ্চলে ঢাকায় সালাম গান করে, আমরাও গান করি, কাছাকাছি গানগুলি কমছে। ময়মনসিং গান গায়ে এত টাকাও দেয় না, যে খরচ হয় গাড়ি ভাড়া পার্টি সহ, যে টেহা দিতে পোষায় না, এখন এলাকার গান হয় না। পিয়াস আমারে কয় দাদা আমি আপনার টেহা দিতাম না, এই গানটা তাওন লাগবো সালাম বাইরে, আপনার লোকে কারে দিতাম, আমি বলে সালাম রে দিবে অন্য কেউ না, আমি সালাম রে কই সালাম রে আন, আচ্ছা আমি এলাকা যাইবো ওইটা গান করতে। তো পিয়াসের একটা ধন্যবাদ দেওয়ার লাগে, আমার বিরাট বড় একটা উপকার করছে, আপনারা অনেকগুলি মানুষের সঙ্গে এক চান্সে দেখা হয়ে গেল। যেজন পিঞ্জর হতে ছেড়ে গিয়া, পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে মানুষ বলে, তারে প্রেমে মানুষ বলে তারে, ও মন্দমের কুঠায় চাবি দিয়া হাস্তি কেনেস্তি করিয়া ফানা ভিল্লার হালে গিয়া শৃঙ্খলা নগরে দেখো, পরাণ বন্ধু হবে দেখাবর জগ শহরে, আরে মরা হইয়া ধরছে যে জন, হইয়া ধরছে যে জন লাখ পেয়েছে অধরারে মানুষ বলে তারে, প্রেমের মানুষ বলে তারে, আরে মুর্শিদ রঙে মিশলে পরে সুলতান না সিরামু কামে, জলি কফি দুইয়ের সনে গেলে দেখতে পাবি ধ্যানে মুর্শিদকে নজরে, সুলতান না সিরামু কামে জলি কফি দুইয়ের সনে গেলে দেখতে পাবি ধ্যানে মুর্শিদকে নজরে, মন তুই প্রেমের বলে তুই সুরাতে একই রূপ ধরে, আপনাকে হারাইলে আপনাকে হারাইলে পাওয়া যাবে মাসুকের মানুষ বলে তারে, প্রেমে মানুষ বলে তারে, মুর্শিদ রঙে মিশলে পরে দেখিতে পাবে অন্তরে আপনারও ছায়া কায়া আমি কুঞ্জ মন্দিরে, আর
তোমার শীতে ছবির মতো নিরঞ্জন কয় তারে তাই জালালউদ্দিন যে আছে জালালউদ্দিন যে আছে সেই স্বরূপের দিদারে মানুষ বলে তারে প্রেমে মানুষ বলে তারে যে জন পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে মানুষ বলে তারে প্রেমে মানুষ বলে তারে প্রেমে মানুষ বলে তারে যে গানটা করলাম অসিন্তপুরের মাননীয় সাবেক চেয়ারম্যান সাহেব জনাব শফিকুল ইসলাম তালুকদার সাহেব হ্যাঁ 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন ধন্যবাদ ধন্যবাদ আস্তে যে জন পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে মানুষ বলে তারে দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শৃঙ্খলা নগরে পরাণ বন্ধুর হবে দেখা বর্জক শহরে মরা হয়ে ধরছে যে জন লাখ পেয়েছে ও ধরারে সুলতান নাসিরা মুকামে জলি কফি দুইয়ের শোনে গেলে দেখতে পাবি ধ্যানে মুর্শিদকে নজরে প্রেমের বলে দুই সুরতে একটি রূপই ধরে আপনাকে হারাইলে পাওয়া যাবে মাসুকেরে মুর্শিদ রঙে মিশলে পরে দেখিতে পারে অন্তরে আপনার ছায়া কায়া নিকুঞ্জ মন্দিরে আর শীতে ছবির মতো নিরঞ্জন কয় তারে জালালউদ্দিন চেয়ে আছে সেই স্বরূপের দিদারে এটা মারিফতের মূল কথা এটা মারিফতের মূল বিষয় এই সমস্ত তত্ত্ব জানতে হলে মুর্শিদ ছাড়া জানা যায় না এই তত্ত্ব মুর্শিদ ছাড়া জানা যায় না এই কারণে মুর্শিদ ধরা প্রয়োজন মুর্শিদ না ধরা পর্যন্ত তুমি প্রকৃত মানুষ হতে পারবে না তুমি মানুষ যদি নাও তুমি কিসের ধর্ম ধার্মিক আর কিসের মুসলমান কোনোটাই না মুর্শিদ ধরতে হবে এখন কারে ধরবা কিরম ধরবা এইটা পরে কইম না হলাম না বিচ্ছেদ গান গাইছে বন্ধুরে ফিরিতি শিখাইয়া ভালো ভালো আস্তে আস্তে বাজার রাখো রাখো এখন বিচ্ছেদ গান কি একটা গাইতাম আর কি বিচ্ছেদ গাইমো আপনার একটা কোয়েলুই এই অন্ত এই গান বাইর হইছে বাংলাদেশ সবাই হ তালা কুল্লা কি তালা কুল্লা দিত মালা রাখবো না আর গান বাইরেছে না গাইছে বাবা তোমার দরবারে সব কে পাগলের খেলা পাগলের খেলা এখন কেউ সাবি লইয়া গুড়তাছে কেউর তালা অসল কেউর সাবির জঙ্কারে ধরছে বাবায় সব জানে গাইতাছে বাবায় বলে সব জানে তা এখন এগুলি ভুলে গেছে এগুলি বিচ্ছেদ গান মনে করার কোনো কারণ নাই মনে করলে পাপ হবে বিচ্ছেদ গানটা কি একটু বুঝতে হবে বিচ্ছেদ হইল বিশেষভাবে আলাদা হয়ে যাওয়া আমরা একজনের কাছ থেকে আলাদা হয়ে গেছি কে যিনি আল্লাহ যিনি স্রষ্টা আমাদের গন্তব্য আমরা চেষ্টা করছি চাইছি তার সঙ্গে মিলনের জন্য সেটা আমাদের জন্য সম্ভব হয় না মিলতে পারছি না এই যে ছাওয়া দেখি 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 না পাই 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 না এই যে আক্ষেপ এই আক্ষেপটার নাম বিচ্ছেদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে শুয়ে রয়েছেন মা আয়েশার সঙ্গে রাত্র যখন 2:30 বাজে হঠাৎ করে নাই মা আয়েশা চিন্তা করলেন যে মানুষটা এত রাত্রে আমার সাথে শোয়া কই চলে গেলেন
তাও কাছে আবার আইসা শুয়া ঘুমায় গেছেন। এইভাবে আরেক দিনই কাজ করছে। মা আয়েশার সন্দেহটা বাড়ছে, সন্দেহ না জানার একটা আকুতি বাড়ছে যে কোথায় গেল, কই জায়গা এত রাত্রে। তিন দিনের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশার সঙ্গে শয়ন অবস্থায় যখন বাইরে গেছে, মা আয়েশা চিন্তা করলো আইজা আমিও যাবো সাথে সাথে, গিয়া দেখে ইয়ামনের দিকে ফিরে হাওয়ারে পামর কঠিন তার অন্তর একদিন তো নিল না রে অভাগার খবর, নিদয়ানিস ফুর পামর কঠিন তার অন্তর একদিন সে নিল না রে অভাগার খবর, আরো কত জ্বালা দিল কালো কোকিলায়, আরে কালো কোকিলায়, হায় রে আর কত জ্বালা দিল কালো কোকিলায়, আরে কালো কোকিলায়, কুহু 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 সুরে আমার কান্দায় দক্ষিণ হারে ও দক্ষিণ হাওয়ারে, রাখ রাখ হাইলের বৈঠা ধরে মাঝি সারি গান যায় গাইয়া, দক্ষিণা বাতাসে নায়ের বাদাম দেয় উড়াইয়া, হাইলের বৈঠা ধরে মাঝি সারি গান যায় গাইয়া, বাদাম দেই কাচাইয়া থাকিয়া সারয়া খায় আমি আশা রয়া খায়, আমি বাদাম দেই খাচাইয়া থাকি আশা রয়া খায় বন্ধু আশা রয়া খায়, উকিল মুন্সির ঘাটে নৌকায় উকিল মুন্সির, উকিল মুন্সির ঘাটে নৌকা একবার নীলাগায় দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ হাওয়ারে, দক্ষিণ হাওয়ারে তোরে চোখে নাহি দেখা যায় দ্বিগুণ জ্বালা বারে আমার লাগলে হাওয়া গায়, দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ হাওয়ারে দ্বিগুণ জ্বালা বারে আমার লাগলে হাওয়া গায়, দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ হাওয়ারে দ্বিগুণ জ্বালা বারে আমার লাগলে হাওয়া গায় দক্ষিণ।